হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশ্রিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আমরা এখন ভাইয়ের বিয়ে, সেই জন্য লাভপুর যাচ্ছি। তো এখন শিউরিতে আছি, তারপর যাব। আর কাকুরা এখনও বেরিয়েছে, বাস স্ট্যান্ডে আছে, 2:15 বাসে আসছে। তো চলো চলো, আমরা এখন এই সেন ভাইয়ের মিষ্টি নিলাম, তো এবার বেরিয়ে যাব আমরা। আর কাকুরা এখন বাসে আসছে। আমাদের লাগেজ দেখছো এখানে আছে, এই তলে একটা, এই একটা, এটাকে আমি পিছনে বসবো, এইটুকু জায়গার মধ্যে দিয়ে আমাকে ধরে নিয়ে যেতে হবে। আর এই যে দুটো কতগুলো, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এইভাবে এত কষ্ট করে আমাকে যেতে হচ্ছে এইটুকু জায়গার মধ্যে, আর হাতে এটা থাকবে। কেউ দা চলো, আমাদের গাড়িটা এখানে রেখেছি আমরা, এবার একটু এখানে চলো বসতে এলাম, জায়গা নেই বসে। বেশ ভালো, মেয়েকে টোটো চালাচ্ছে, আমাকেও একটা টোটো কিনে দেবে, আমিও চালাবো। আমার খিচে পেয়ে গেছে, চলো আমরা এখন আছি কেউদা। চলো বসতে এলাম, বাট জায়গা নেই বসার, কি আর করা যাবে। আরও আগে যদি জায়গা পাই তো ওখানে বসবো, এখন যাই। চলো আমরা এখন এখানে অমৃত বাঁধ নাম কী নাম ওখানে আছি, তো ওখানে চা খেতে এলাম। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই জন্য। হ্যাঁ, ওই একটাই আছে, দুটো রয়েছে। তো চলো এখানে খেয়ে নিই চাটা, তারপরে কেন এই তো আমরা কলাই এনেছিলাম বাড়ি থেকে, দিয়ে এখন কলাই খাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খিদে পেয়ে গেছে সেই জন্য। চলো আমরা এখন চা খাচ্ছি কাকার দোকানে, চা খাচ্ছি আমরা। আমরা ওই কাকার দোকানে চা খেলাম, চাটা খুব ভালো হয়েছে, কিন্তু একটু মিষ্টিটা বেশি হয়েছে, কারণ আমরা তো মিষ্টি খাই না, সেই জন্য মিষ্টিটা বেশি লাগলো। এবার আমি সিঙ্গাড়া খাবো, মানে বাইরে বেরোলে আমি পেট বেঁধে বেরোই, খাবো খাবো করে। বাইরে বেরোলে আমার খিদেটা বেশি খাই, সেই জন্য আমি এবার সিঙ্গাড়া খাবো। চলো এই সামনে কাকার, আর একটা কাকার দোকান, ওখান সিঙ্গাড়া খাবো গরম গরম। সিঙ্গাড়া করে যদি চপ খাই তাহলে খাবো। চলো সামনে কাকার দোকানে আমরা এখন সিঙ্গাড়া খাবো, আমি এখন সিঙ্গাড়া খাচ্ছি। আমার সোনা খেলো না, আমি একাই খাচ্ছি। আমরা চলে এসেছি, এবার আমরা ব্যাগগুলো খুলছি, নিয়ে যাবো। ভাইরা এসেছে, আমরা আসার আগের দিন, মানে সোমবার বিয়ে, শনিবার ওরা এসেছে, আমরা এলাম রবিবার। তো ওরা এই বিয়ের তত্ত্ব সাজাতে বসে গেছে, আর অভি বললো আমার জন্য তিনটে তত্ত্ব রাখা আছে স্পেশাল করে, তো ওই তিনটে আমাকেই সাজাতে হবে, তো সেই জন্য আমি সাজাবো। তো একবার মেলা ঘুরে আসবো, তার আগে মেলাতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কীরকম ফুলের তলার মেলা হয়, কত বড় মেলা। তো ওটা আসবে আলাদা ব্লগে, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো চলো দেখতে থাকো। Thank you.
আমার সোনা বেনারসিটা করছে, এটা মাছের ডিজাইন হবে। আর এরাও করছে আমার কাকিমা দোলন। আর পিসি আর ভাইকে এখন মুখে ট্যান রিমুভ করছি, আর হালকা ফেসিয়াল, ফেসিয়ালও বলবো না, ওটা করছি বিয়ের আগের দিন রাত্রে। আর আমিও লাগিয়ে নিয়েছি, আমার সোনাকে লাগিয়ে দিয়েছিলাম, তুলে দিয়েছি। চলো, এখন বাজছে রাত 3:27। এতক্ষণে আমাদের ডালা সাজানো, গামছাগুলো কাটা, আর সমস্ত কিছু কমপ্লিট হলো। লিস্ট টিলিস করা, মানে সমস্ত কিছু হয়নি, এখন লিস্টটা লিখতে হবে, তত্ত্বসূচি। তো এই আমরা শুচ্ছি 3:27, মানে